আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইদা শারমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। এটা তোমাদের সাথে আমার সেকেন্ড ক্লাস এবং অকুপেশনাল হেলথ আজকে আমাদের লেকচার টপিকস। আমরা আজকে এটার ফার্স্ট পার্টটা আসলে স্টার্ট করব। তো যেহেতু আমাদের সামনে আমাদের সেকেন্ড প্রফ আছে, প্রফের রিটেন এবং ভাইবা দুইটার জন্যই আমাদের এই অকুপেশনাল হেলথ এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট। সবসময় দেখা যায় যে অকুপেশনাল হেলথ থেকে আমাদের কিন্তু রিটেন কোশ্চেন থাকছে, ভাইবাতে যেমন থাকবে সেটা তো জানি, কিন্তু আমাদের রিটেনে সবসময় প্রফে এটা থাকছে। অকুপেশনাল হেলথ আসলে বিভিন্ন কারণে আমাদের জন্য দরকার, আর তাছাড়া এখানে আমরা নাম দেখে বুঝতে পারছি যে হেলথ কাদের জন্য, যারা অকুপেশনে আছে, যারা পেশাজীবী, তাদের স্বাস্থ্য নিয়ে এখানে কথা বলা হয়। আর এই অকুপেশনাল হেলথটা আমরা কেন এই পাবলিক হেলথে বা এই কমিউনিটি মেডিসিনে পড়ছি, কারণ এটা এই অকুপেশনাল হেলথ ইজ এ ব্রাঞ্চ অফ প্রিভেন্টিভ মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ ইঞ্জিনিয়ারিং। এই দুইটা ক্ষেত্রেই দেখা যায় যে শুধুমাত্র যে প্রিভেন্টিভ মেডিসিন তো আছে, তাছাড়া এটার সাথে কে কারা সহযোগিতা করে, ইঞ্জিনিয়ার তো অবশ্যই লাগবে, বিশেষ করে স্যানিটারি ইঞ্জিনিয়ার যারা আছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, তাদের একটা ভূমিকা অবশ্যই আছে। তো আমরা এখন আসলে ক্লাসটা শুরু করে দেই। যাই হোক, প্রথমে আসতেছে আমাদের যে অকুপেশনাল হেলথ, সেটার একটা ডেফিনেশন আছে। এটা অনেক সময় রিটেনে আসে, বাট আমি আসলে দেখেছি যে এই অকুপেশনাল হেলথ এর ডেফিনেশনটা তোমাদের একটু কষ্ট হয়ে যাবে, যেহেতু একটু বড় সড়ো ডেফিনেশন। ডেফিনেশনটা আমরা একটু দেখি, এবং ডেফিনেশনের সাথে আমরা যখন এর অবজেক্টিভসটা পড়ব, এই ডেফিনেশনটাকে আমরা কিছু কিছু ছোট ছোট ভাগে অবজেক্টিভস গুলো নিয়েছি। তো অবজেক্টিভস গুলো যখনই আমরা পড়ব, তখন আমি আশা করি যে তোমাদের ডেফিনেশনটা মুখস্থ হয়ে যাবে। এ জয়েন্ট কমিটি অফ WHO এন্ড ILO 1950 গেভ দ্য ফলোয়িং ডেফিনেশন। অকুপেশনাল হেলথ শুড এইম অ্যাট দ্য প্রমোশন অ্যান্ড মেনটেনেন্স অব দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অফ ওয়ার্কার ইন অল অকুপেশন, দ্য প্রিভেনশন অ্যামং ওয়ার্কার্স অফ ডিপার্চার ফ্রম দ্য হেলথ কজেস বাই দেয়ার ওয়ার্কিং কন্ডিশন, প্রোটেকশন অফ ওয়ার্কার ইন দেয়ার এমপ্লয়মেন্ট,
sexual jump. সরি, একটু বোধহয় টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, আমার স্ক্রিনটা আসলে মুভ করছিল না, আমি সরাতে পারছিলাম না। ওকে, আমরা একটু ফার্স্টের থেকে আবার একটু শুরু করি। দ্য জয়েন্ট কমিটি অফ WHO অ্যান্ড ILO। ILO তো আমরা জানি যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, 1950 গেভ দ্য ফলোয়িং ডেফিনেশন, অকুপেশনাল হেলথ শুড এইম at the promotion and maintenance of the highest degree of physical, mental and social well-being of workers in all occupations, the prevention among workers of departure from health caused by their working condition, protection the worker in their employment from risk resulting from adverse factor, the placing and maintenance of the worker in an occupational in any occupational environment adapted to his physical and psychological equipment, and to summarize the adoption of work to man and of each man to his job. আগেই বলেছিলাম যে আমাদের ডেফিনেশনটা একটু বড়, সেটাকে আমি একটু ছোট করে প্রত্যেকটা অংশ তোমাদেরকে আলাদা আলাদা করে দেখাচ্ছি। যখনই আমি পড়বো যে অবজেক্টিভস অফ অকুপেশনাল হেলথ, আমি অকুপেশনাল হেলথ যখনই পড়ছি তখন আমরা অবশ্যই জানবো যে আমাদের অবজেক্টিভস কি আছে। সেখানে আমি আলাদা আলাদা করে ডেফিনেশনটাকে ছোট ছোট করে আমি অবজেক্টিভস গুলো দেখিয়েছি, কারণ ডেফিনেশনে আমাদের অবজেক্টিভস যেটা আছে সেটা ক্লিয়ারলি ডিফাইন করা আছে। এখানে কি হচ্ছে, দ্য প্রমোশন অ্যান্ড মেইনটেনেন্স অফ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ physical, mental and social well-being of workers in all occupations. আগে বলেছি যে occupational health, health তো আমরা জানি, health is a complete physical, mental and social well-being. এখানেও সেটাই আছে যে এটা কাদের জন্য, highest degree of physical, mental and social well-being of workers in all occupations. এখানে দেখো অকুপেশনটা কিন্তু আমরা আলাদা করে ডিফাইন করিনি যে কি অকুপেশন। এখানে যখন আমরা অকুপেশনাল হেলথ পড়বো তখনই কিন্তু আমাদের প্রত্যেকটা অকুপেশন, যত রকমের অকুপেশন আছে সব অকুপেশনের কথাই চলে আসবে। নেক্সট, দ্য প্রিভেনশন অ্যামং ওয়ার্কার্স অফ ডিপার্চার ফ্রম হেলথ কজড বাই দেয়ার ওয়ার্কিং কন্ডিশন। তাহলে তাদের ওয়ার্কিং কন্ডিশন থেকে তাদের যে কর্মক্ষমতা যেটা কমে যাচ্ছে সেটাও কিন্তু প্রিভেনশন করছে। আগেই বলেছিলাম যে এই অকুপেশনাল হেলথটা কিন্তু আমাদের একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, এখানে কিন্তু সবই আছে, ঠিক আছে, প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, এভরিথিং এখানে ইনক্লুড আছে। দেন প্রোটেকশন অ্যামং ওয়ার্কার্স ইন দেয়ার এনভায়রনমেন্ট ফ্রম রিস্ক রেজাল্টিং ফ্রম ফ্যাক্টরস অ্যাডভার্স টু হেলথ। আরেকটা কি আছে, আমাদের যে যে অ্যাডভার্স ইফেক্ট, যেসব ফ্যাক্টরে অ্যাডভার্স ইফেক্ট হতে পারে সেই জায়গা থেকে আমাদের যারা ওয়ার্কার আছে তাদেরকে প্রোটেকশন করা। দ্য প্লেসিং অ্যান্ড মেনটেনেন্স অফ দ্য ওয়ার্কার্স in an occupational environment adapted to his physical and psychological equipment, and to summarize the adoption of the worker maintenance and man to his job. তাহলে কি হচ্ছে, আরেকটা হলো যেখানে যে জায়গাটায় আমরা কাজ করছি তার এনভায়রনমেন্টের সাথে আমাদের যে ওয়ার্কার আছে তাদের একটা অ্যাডাপশন। কারণ আমি যদি ওয়ার্ক প্লেসের সাথে বা নিজের ওয়ার্কের সাথে আমি অ্যাডাপ্ট না হতে পারি তাহলে কিন্তু আমি কখনোই ফুল ইফিসিয়েন্সি দিয়ে কাজ করতে পারবো না। এটা ছিল আমাদের অকুপেশনাল হেলথ যে ডেফিনেশন এবং অবজেক্টিভস। এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো আর্গোনমিক্স। আর্গোনমিক্স এটাও রিটেন এবং ভাইভার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যদি একটা দুটো কোশ্চেনও ভাইভাতে করা হয় তাহলেও কিন্তু জিজ্ঞেস করা হয় আর্গোনমিক্স কি। আর্গোনমিক্স এখন কিন্তু নিউলি বিভিন্ন জায়গাতেই সেটা কিন্তু দেখা যায়, আর্গোনমিক্স নিয়ে সবাই কাজ করে, বিশেষ করে বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো, এখন মাল্টি ন্যাশনাল যেগুলো ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু আর্গোনমিক্স নিয়ে কাজ করে। এটা আমাদের নতুন একটা জিনিস।
The ergonomics is now a well-recognized discipline and constitutes an integral part of any advanced occupational health service. A ergonomics ta ki korche? Ergonomics derived korche ekta Greek word theke. Ekhane ergon meaning holo work, ar nomos meaning holo law. Ebong choto kothay jodi amra boli, fitting the job to the worker. Amar je worker ache tader jonno amar je job ta ache, je kaj ta tar ache shetake fulfill ফিট করা, যেন সে কাজটা স্মুথলি করতে পারে, তার যেন কোনো রকম অসুবিধা না হয়। সেটা এনভায়রনমেন্টাল হতে পারে, সেটা মেশিনারি হতে পারে, সেটা তার ডেস্ক হতে পারে, তার পিসি হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, সে সবকিছু মিলে হলো আর্গোনমিক্স, যেটার জন্য ফিটিং দ্য জব টু দ্য ওয়ার্কার। এই আর্গোনমিক্স এর একটা অবজেক্টিভস আছে, যে আর্গোনমিক্স আমরা কেন পড়ি, তার মধ্যে এই আর্গোনমিক্স আসলে কি কি জিনিস থাকে। এই আর্গোনমিক্স ইনভলভ করছে ডিজাইনিং মেশিন, যে মেশিন দিয়ে আমরা কাজ করব, সেই মেশিন টুলস ইকুইপমেন্ট এন্ড ম্যানুফ্যাকচারার প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি, যে জিনিসটা আমার ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচার হচ্ছে তার প্রসেসটা কেমন, সেই প্রসেসের সাথে আমরা কিভাবে কাজ করব সেটা। অ্যান্ড লে আউট দ্য প্লেস অফ ওয়ার্কার ওয়ার্ক, আমাদের যে ওয়ার্কিং প্লেস আছে তার একটা লেআউট এন্ড মেথড অফ ওয়ার্ক অর এনভায়রনমেন্ট। তাহলে দেখো এই আর্গোনমিক্সে কি কি জিনিস আছে, অনেকগুলো জিনিস মিলে আমাদের একটা কাজের ক্ষেত্রে যা যা কিছু দরকার হয়, সেটা মেশিন টুলস ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস হতে পারে, আমার ওয়ার্কিং যে এরিয়া আছে তার লেআউট হতে পারে প্লেসের, এবং তার মেথড অফ ওয়ার্ক অর এনভায়রনমেন্ট। অ্যান্ড অবজেক্টিভস টু অ্যাচিভ দ্য বেস্ট মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ ম্যান অ্যান্ড হার অর হিজ ওয়ার্ক ফর দ্য ইম্প্রুভমেন্ট অফ হিউম্যান ইফিসিয়েন্সি অ্যান্ড ওয়েলবিং। তাহলে এটার অবজেক্টিভসটা কি, তাহলে মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট কার জন্য, কার কার, যেখানে যে ওয়ার্ক করছে তার জন্য, এবং তার যে ওয়ার্কিং কন্ডিশন আছে সেইটাতে অ্যাডপ্ট করা। কেন করছি আমরা, ইম্প্রুভমেন্ট অফ দ্য হিউম্যান ইফিসিয়েন্সি অ্যান্ড ওয়েলবিং। তাহলে যখনই এক জায়গায় আর্গোনমিক্স ঠিক থাকবে, তখনই দেখা যাবে যে আমাদের যে ওয়ার্কার আছে তাদের ইফিসিয়েন্সিটা ডেভেলপ করবে, খুব বেশিক্ষণ কাজ করলে পরও তারা ফ্যাটিক হয়ে পড়বে না। দেন আমাদের অকুপেশনাল এনভায়রনমেন্ট, আমরা যে জায়গাটায় কাজ করি সেটার একটা এনভায়রনমেন্ট আছে। এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি, যেগুলো এক্সটার্নাল আমাদের কন্ডিশন আছে সবকিছু মিলেই হলো এনভায়রনমেন্টাল কন্ডিশন। ইট মিন্স দ্য সাম অফ এক্সটার্নাল কন্ডিশন অ্যান্ড ইনফ্লুয়েন্স হুইচ প্রিভেল এট দ্য প্লেস অফ ওয়ার্ক অ্যান্ড হুইচ হ্যাভ এ বিয়ারিং অন দ্য হেলথ অফ দ্য ওয়ার্কিং পপুলেশন। এই অকুপেশনাল এনভায়রনমেন্টকে আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করেছি, সেই তিনটা ভাগকে, একটা হলো ম্যান অ্যান্ড ফিজিক্যাল কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্ট, ম্যান অ্যান্ড মেশিন, আরেকটা আছে হলো ম্যান অ্যান্ড ম্যান। যেখানে আমরা কাজ করছি যে ওয়ার্কার আছে তার সাথে কি আছে, ফিজিক্যাল কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্ট, এটাও কিন্তু তার এনভায়রনমেন্ট। ফিজিক্যাল এজেন্টে কি কি আছে, ফিজিক্যাল ফ্যাক্টর কি কি আছে, এজেন্ট ফ্যাক্টর, দ্য ফিজিক্যাল ফ্যাক্টরস ইন দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট হুইচ মে বি অ্যাডভার্স টু দ্য হেলথ আর হিট, কোল্ড, হিউমিডিটি, এয়ার মুভমেন্ট, হিট রেডিয়েশন, লাইট, নয়েজ, ভাইব্রেশনস অ্যান্ড আয়োনাইজিং রেডিয়েশন। তাহলে দেখো ফিজিক্যাল এজেন্ট, যখনই আমরা যে কোনো কিছুরই যখন আমরা ফিজিক্যাল এজেন্ট গুলো পড়ি, তখন কিন্তু আমাদের এক্সট্রিম হিট যেটা আছে সেটা আসছে, কোল্ড, হিউমিডিটি, এবং আমাদের এয়ার মুভমেন্ট, হিট রেডিয়েশনটা কেমন আসছে, সেখানে লাইটিং কন্ডিশন কেমন, নয়েজটা কেমন হচ্ছে, কতটা ভাইব্রেশন করছে, ভাইব্রেশন নর্মালি কোথা থেকে হয়, যেগুলো আমাদের ইকুইপমেন্ট টুলস বা মেশিনারিজ আছে সেটা, বা এমন অনেক জায়গা আছে যেগুলোর থেকে আয়োনাইজিং রেডিয়েশনটাও বের হয়। রেডিয়েশন তোমরা পড়ে আসছো, এখানে আয়োনাইজিং রেডিয়েশন কি কি আছে সেগুলোও তোমরা পড়ে এসেছো। দেন আমাদের আছে হলো কেমিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্ট, এই কেমিক্যাল এজেন্ট গুলো মেইনলি আমরা দেখি যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গুলোতে, বিশেষ করে কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেরকম আছে, ডাইং ইন্ডাস্ট্রি আছে, এরকম অনেক ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল এজেন্ট আছে। দিস কম্প্রাইজ এ লার্জ নাম্বার অফ কেমিক্যালস, টক্সিক ডাস্ট অ্যান্ড গ্যাসেস হুইচ আর পটেনশিয়াল হ্যাজার্ড অফ দ্য হেলথ অফ দ্য ওয়ার্কার, লাইক রেসপিরেটরি ইলনেস, স্কিন ইঞ্জুরি, ব্লাড ডিজিজ, এটসেট্রা। আর এখানে একটা জিনিস না বললেই নয়, কেমিক্যাল এজেন্ট
যেগুলো আমাদের হ্যাজার্ডাস এজেন্ট আছে, কেমিক্যাল বা গ্যাসেস, এই জিনিসগুলো কি করে, আমাদের মোস্টলি রেসপিরেটরি ইলনেস করে, সেটা নিউমোকনোসিস হতে পারে বা আদার্স রেসপিরেটরি ইলনেস করতে পারে, সেটা লং টার্মও হতে পারে, শর্ট টার্মও হতে পারে। আরেকটা হলো কেমিক্যালের জন্য আমাদের স্কিন ইঞ্জুরি হতে পারে, সেটা লোকাল ইফেক্টও হতে পারে, ইঞ্জেকশনও হতে পারে, ইনহেলেশনও হতে পারে। আরেকটা আছে হলো ব্লাড ডিজিজ। তাহলে আমাদের ফিজিক্যাল গেল, কেমিক্যাল গেল, অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্ট। বায়োলজিক্যাল এজেন্ট তো আমরা বুঝি যে বায়োলজিক্যাল এজেন্ট কি। বায়োলজিক্যাল এজেন্ট মেনলি হলো আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্যারাসাইট যেটা আছে, রিকেটশিয়াল যা আছে সেগুলো। দ্য ওয়ার্কার্স মে বি এক্সপোজ টু দ্য ভাইরাল, রিকেটশিয়াল, ব্যাকটেরিয়াল অ্যান্ড প্যারাসিস্টিক এজেন্ট হুইচ মে রেজাল্ট ফ্রম দ্য ক্লোজ কন্ট্যাক্ট উইথ এনিম্যাল অর দেয়ার প্রোডাক্ট, কন্টামিনেটেড ওয়াটার, সয়েল অ্যান্ড ফুড। এই বায়োলজিক্যাল এজেন্টের কারা বেশি এক্সপোজড হয়? এই বায়োলজিক্যাল এজেন্টে আমরা দেখেছি যে যারা আমাদের এগ্রিকালচার ওয়ার্কার আছে বা যারা পোল্ট্রি নিয়ে কাজ করে, যাদের নিজস্ব পোল্ট্রি ফার্ম আছে বা অন্যান্য ওয়ার্কার যারা আছে, সেই জায়গাতেও দেখা যায় কি করছে, এনিমেল অ্যান্ড দেয়ার প্রোডাক্ট আছে, সেখান থেকে বায়োলজিক্যাল এজেন্ট আসতে পারে। আরেকটা হলো যে জায়গাটায় কাজ করছে সেখানে এগ্রিকালচার ওয়ার্কার, যেমন বললাম এখানে সয়েল আছে, ওয়াটার আছে, ফুড আছে, এগুলো দেখো ম্যাক্সিমামই আসছে আমাদের কারা হ্যাজার্ডের মধ্যে পড়ছে, কাদের জন্য এটা হ্যাজার্ড। বায়োলজিক্যাল এজেন্টটা, বায়োলজিক্যাল হ্যাজার্ড মেনলি আমাদের প্রবলেম করেই হলো এগ্রিকালচার ওয়ার্কার মেনলি, এবং যারা পোল্ট্রি নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে। এরপরে দেখো আমাদের ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্ট গেল, এটার সাথে কি আসছে, ম্যান অ্যান্ড মেশিন। এনভায়রনমেন্টের মধ্যে আরেকটা হলো ম্যান অ্যান্ড মেশিন। এজেন্ট গুলো যাওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই জিনিসগুলোতে কি আছে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের মেশিন থাকে, এই মেশিন গুলা একটা এনভায়রনমেন্ট। কিন্তু দ্য আনগার্ডেড মেশিন, বিশেষ করে যে মেশিন গুলোর গার্ড গুলো যেখানে প্লেস করা হয়েছে তার যদি কোনো প্রোটিউডিং পার্ট থাকে, যেগুলো আসলে আনগার্ড অবস্থায় থাকে, বা মুভিং পার্ট গুলো যেগুলো খুব সহজে আমাদের কাছাকাছি চলে আসে, সেই জিনিসগুলো কিন্তু দেখা যায় যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সিডেন্ট গুলো বেশি করে। তো এই যে জিনিসগুলো আছে সেই ইনস্টলেশনের সময়, এই যে মেশিন টুলস যেগুলো আছে সেগুলো ইনস্টলেশনের সময় আমাদের সেফটি মেজার অবশ্যই নিতে হবে। দ্য আনগার্ডেড মেশিন প্রোটিউডিং অ্যান্ড মুভিং পার্টস পোর ইনস্টলেশন অফ দ্য প্ল্যান্ট, ল্যাক অফ সেফটি মেজার আর দ্য কজেস অফ অ্যাক্সিডেন্ট হুইচ ইজ মেজর প্রবলেম ইন দ্য ইন্ডাস্ট্রিজ। তাহলে এই মেশিনের ক্ষেত্রে আমরা দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার আছে তাদের জন্য এটা আসলে বেশি প্রবলেম। এবং আমাদের যত রকমের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, যত রকমের অ্যাক্সিডেন্ট আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, 10% ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট কিন্তু হয় এই আনগার্ড মেশিন প্রোটিউডিং পার্ট বা মুভিং পার্ট যেগুলো আছে, বা পোর ইনস্টলেশন। কিছু মেশিন আছে ওটার কাছাকাছি যে যদি আমাকে হাত দিয়ে কাজ করতে হয় বা আমাকে তার কাছে যেতে হয়, সেই জায়গায় যদি গার্ডটা না থাকে, সেটা আনসেফ যদি একটা ইনস্টলেশন হয়, সেখানে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রণটা অনেক বেশি থাকে। ওয়ার্কিং ফর দ্য লং টাইম ইন আনফিজিওলজিক্যাল পোস্টার ইজ দ্য কজেস অফ ফেটিক, ব্যাকেক, ডিজিজ অফ জয়েন্ট অ্যান্ড মাসেল, অ্যান্ড ইম্পেয়ারমেন্ট অফ ওয়ার্কার হেলথ অ্যান্ড ইফিসিয়েন্সি। আরেকটা জিনিস হলো যেখানে আমরা কাজ করছি, একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেখানে আমরা যদি কোনো কারণে যে কন্ডিশনে, যে আমরা সেটা বসেই করি, দাঁড়িয়েই করি, যদি আমাদের কন্ডিশনটা আনফিজিওলজিক্যাল হয়, ঠিকঠাক না থাকে, এবং লং টার্ম টাইমে আমরা সেই কাজটা করে থাকি, প্রতিদিনই আমরা সেই কাজটা করি, তাহলে কি হচ্ছে, ফ্যাটিক হতে পারে, আমাদের ব্যাকেক হতে পারে, আর জয়েন্ট এবং মাসেলের ডিজিজ হতে পারে। আরেকটা কি সব শেষ কথা হলো ইম্পেয়ারমেন্ট অফ দ্য ওয়ার্কার্স হেলথ অ্যান্ড ইফিসিয়েন্সি। এরপরে আছে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ম্যান অ্যান্ড ম্যান। আমাদের কিন্তু এগুলো গেল যে আমাদের কিছু ফিজিক্যাল এজেন্ট, বায়োলজিক্যাল, কেমিক্যাল এজেন্ট, আবার মেশিন গেল, এখন ম্যান অ্যান্ড ম্যান ব্যাপারটা একটু কেমন না, যে ম্যান অ্যান্ড ম্যান মানুষ কিভাবে প্রবলেম করছে। এটা হলো দিজ আর দ্য হিউম্যান রিলেশনশিপ অ্যামংগেস্ট ওয়ার্কার্স দ্যামসেল অ্যান্ড দোজ ইন দ্য অথরিটি ওভার দ্যাম। এখনো যে আমরা যেখানে কাজ করি সেখানে আমাদের যারা কলিগ আছে, সেটা জুনিয়র হোক, সিনিয়র হোক, যারা আছে তাদের সাথে আমাদের রিলেশনটা কেমন, বা আমাদের যারা অথরিটি থাকে, অথরিটির সাথে
তাদের রিলেশনশিপটা কেমন। কোথাও কাজ করতে গেলে যদি দেখা যায় যে আমাদের কলিগরা ভালো না বা অথরিটি আমার কোঅপারেটিভ না, সেখানে কিন্তু আসলে কাজ করাটা খুবই মেন্টাল স্ট্রেসের একটা ব্যাপার হয়ে যায়। স্বাভাবিকভাবে সেই কাজটা কিন্তু আমাদের খুব একটা করতে ইচ্ছে করে না। তো এই ম্যান অ্যান্ড ম্যান যে রিলেশনশিপ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ইফিসিয়েন্সির জন্য, ইফিকেসির জন্য। দিজ আর দ্য হিউম্যান রিলেশনশিপ অ্যামাংগেস্ট ওয়ার্কার দেমসেলভ অ্যান্ড দোজ ইন অথরিটি ওভার দেম। ইন মডার্ন অকুপেশনাল হেলথ দ্য ইম্ফাসিস ইজ আপন দ্য পিপল, দ্য কন্ডিশন ইন হুইচ দে লিভ অ্যান্ড ওয়ার্ক, দেয়ার হোপস অ্যান্ড ফেয়ার অ্যান্ড দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দেয়ার জব, দেয়ার ফেলো ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ার্স। স্ট্রেস অ্যাট ওয়ার্ক মে ডিস্টার্ব হিজ স্লিপ, সিভিয়ার প্রলং স্ট্রেস নো ম্যাটার হোয়ার ইট হ্যাজ বিন অর্স্ট মে প্রডিউস সিরিয়াস ফিজিক্যাল অর মেন্টাল সিমটম হুইচ ডো নট অ্যালাউ ম্যান টু ওয়ার্ক ইফিসিয়েন্টলি। আরেকটা জিনিস হলো যে যখনই আমাদের ওয়ার্কিং কন্ডিশন বা আমাদের জবের যে জব ডিসক্রিপশন যদি থাকে, সেখানে যদি দেখা যায় যে আমাদের একটা মেন্টাল স্ট্রেস সব সময় থাকে, সেই মেন্টাল স্ট্রেসটা যখন আমরা কাজ করি শুধু যে তখনই আমাদের মাঝখানে থাকে সেটা না, যখন আমরা কাজের ক্ষেত্র থেকে বাড়িতে চলে আসি তখনও কিন্তু দেখা যায় যে সেই স্ট্রেসটা আমাদের মধ্যে রয়ে যায়। তার সাথে আছে কি আমাদের জব একটা স্যাটিসফ্যাকশন আছে, আমাদের সিকিউরিটি আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মেন্টালি বা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল কিন্তু অনেক চেঞ্জ করতে পারে। দেখা যায় যে স্ট্রেসের জন্য কেউ ঠিক মতো ঘুমোতে পারছে না, তাহলে সে যদি ঠিক মতো ঘুমাতে না পারে, আলটিমেটলি দীর্ঘদিন এরকম যদি সে স্ট্রেস নিয়ে থাকে, দেখা যাবে যে তার কর্মক্ষমতা অনেকাংশে কমে যাচ্ছে বা সে আনন্দ পাচ্ছে না, সে তার নর্মাল লাইফ লিভটাও করতে পারছে না ঠিক মতো। সো ম্যান অ্যান্ড ম্যান এই রিলেশনশিপটা বা এই এনভায়রনমেন্টটাও আমাদের অকুপেশনের ক্ষেত্রে খুবই জরুরি। দেন অকুপেশনাল হ্যাজার্ড, আমাদের অকুপেশনাল এনভায়রনমেন্ট যেমন গেল, এটা আমাদের একটা রিটেন কোশ্চেন যে কি কি আছে অকুপেশনাল এনভায়রনমেন্ট। যেমন আমরা তিনটা আলাদা আলাদা করে আমরা ভাগ করব, প্রত্যেকটা ভাগে আবার ফিজিক্যাল যেটা আছে ম্যান অ্যান্ড ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল, সেভাবে ভাগ করে আমরা রিটেনে লিখবো। আরেকটা কোশ্চেন আছে আমাদের সবসময়ই, এটা প্রায় আসে, অনেকবার আসছে, যেটা অকুপেশনাল হ্যাজার্ড। আমাদের অকুপেশনাল হ্যাজার্ড কি আছে, হ্যাজার্ড মানে কি, আমরা যখন কাজ করতে যাই কি কি রিস্কে আমরা পড়ি, আমাদের রিস্ক গুলো কি কি ধরনের হয়, কোন কোন দিক থেকে রিস্ক আসতে পারে। দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার মে বি এক্সপোজ টু ফাইভ টাইপস অফ হ্যাজার্ড ডিপেন্ডিং আপন হিজ অকুপেশন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফাইভ টাইপস এর হ্যাজার্ড আছে, রিস্ক আছে, বিশেষ করে কি এটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের ক্ষেত্রে। আর প্রত্যেকেরই কিন্তু একই রকম এই পাঁচটা যে হ্যাজার্ড আছে, এই ফাইভ হ্যাজার্ড কিন্তু সবাই সবগুলোই কিন্তু সবার জন্য প্রযোজ্য না, এক একজনের এক এক রকমের হ্যাজার্ড থাকতে পারে। সেই হ্যাজার্ড গুলো কি কি আছে, একটা হলো ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, মেকানিক্যাল হ্যাজার্ড, আর একটা হলো সাইকো সোশ্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিটেন এর জন্য, ভাইবার জন্য তো অবশ্যই। ফিজিক্যাল হ্যাজার্ড এর মধ্যে কি আছে, ফিজিক্যাল হ্যাজার্ড আমরা আগেও ফিজিক্যাল এনভায়রনমেন্টটা পড়ে এসেছি, ফিজিক্যাল এনভায়রনমেন্টে কিন্তু কি থাকে আমাদের হিট কোল্ড এরকম ব্যাপারগুলো। তাহলে দেখো ফিজিক্যাল হ্যাজার্ডে আছে হিট, হিট কি করছে, দ্য ডিরেক্ট এক্সপোজ ডিরেক্ট ইফেক্ট অফ দ্য হিট এক্সপোজার আর বার্ন, হিট এক্সোশন, হিট স্ট্রোক অ্যান্ড হিট ক্রাম্পস। তাহলে দেখো কত কিছু হচ্ছে, যদি আমরা ডিরেক্টলি কোথাও যে কাজটা করছি সেই জায়গায় যদি ডিরেক্টলি হিটে এক্সপোজার থাকে, সেই ক্ষেত্রে তার বার্ন হতে পারে, হিট এক্সোশন হতে পারে, হিট স্ট্রোক হতে পারে অ্যান্ড হিট ক্রাম্প হতে পারে। আর ইনডিরেক্ট ইফেক্ট কি হতে পারে, ইনডিরেক্ট ইফেক্টের ক্ষেত্রে আছে ডিক্রিজ ইফিসিয়েন্সি, আমাদের ইফিসিয়েন্সি যেটা আছে সেটা ডিক্রিজ করতেছে, ইনক্রিজ করতেছে আমাদের ফ্যাটিক অ্যান্ড এনহ্যান্স অ্যাক্সিডেন্ট রেট। তোমরা সবসময় দেখবা যখনই আমাদের ওয়েদারটাও খুব হট থাকে, দেখা যায় যে আমাদের 39-40 ডিগ্রি সেন্টিগ্রেড বা 42 চলে গেছে, যেখানে আমাদের যদি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকগুলো অনেক প্রতিষ্ঠানে এসি নাই, সেই জায়গায় কি হয় আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আমরা উইক হয়ে পড়ি, আমরা ইনক্রিজ আমাদের ফ্যাটিক, ফ্যাটিক যখনই হয়ে যায় আমাদের কিন্তু ডিক্রিজ ইফিসিয়েন্সি, তখন দেখা যায় বেশি গরমে কিন্তু আমরা কোনো কিছুতে ঠিকঠাক মতো মনোযোগ দিতে পারি না, ইভেন আমাদের স্টাডির ক্ষেত্রেও কিন্তু তাই। অ্যান্ড
এনহ্যান্স অ্যাক্সিডেন্ট রেট। তাহলে দেখো হিটের ক্ষেত্রে কত কিছু হতে পারে, তার মধ্যে আছে ডিরেক্ট ইফেক্ট কি কি হচ্ছে আর ইনডিরেক্ট ইফেক্ট কি কি হচ্ছে। দেন আমাদের আছে হলো কোল্ড। সেই কোল্ড এর ক্ষেত্রে কি, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি যে আমাদের হিট, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে যেখানে কিন্তু টেম্পারেচারটা অনেক বেশি থাকে, এই জন্য আমাদের এই হিটের কথাটা এসেছে। আবার দেখো আছে কোল, ধর আইসক্রিম ফ্যাক্টরি আছে, বিভিন্ন ধরনের কোল স্টোরেজ বা ফুড প্রসেসিং, বিশেষ করে ফ্রোজেন ফুড যেগুলো আছে, ফ্রোজেন ফিশ আছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের ওয়ার্কাররা কিন্তু কোল্ডে এক্সপোজড হয়। ইম্পর্টেন্ট হ্যাজার্ড অ্যাসোসিয়েটেড উইথ কোল্ড ওয়ার্কার ইজ চিল ব্লেন্স, ইরাকোসায়ানোসিস, ইমার্শন ফুড অ্যান্ড ফ্রস্ট বাইট অ্যাজ এ রেজাল্ট অফ কিউটেনিয়াস ভেসো কনস্ট্রিকশন। তাহলে কি আছে এখানে, এই জিনিসগুলো হয় সাথে আমাদের কিউটেনিয়াস দ্য ভেসেল গুলো আছে, সেই ভেসো কনস্ট্রিকশনটাও কিন্তু এখানে হচ্ছে। কোল্ডের পরে আছে লাইট। লাইটের ক্ষেত্রে আমাদের লাইট যদি আমাদের ইনসাফিসিয়েন্ট হয় সেখানেও আমাদের প্রবলেম হতে পারে, বা লাইটটা যদি বেশি হয়, ব্রাইট হয়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। একুয়েট ইফেক্ট অফ পোর ইলুমিনেশন আর আই স্ট্রেন। তাহলে পোর ইলুমিনেশন যদি থাকে, আমাদের যদি আলো স্বল্পতা যদি থাকে, সেই জায়গাতে কি হচ্ছে, আই স্ট্রেন হতে পারে, হেডেক হতে পারে, আই পেন হবে, ল্যাক্রিমেশন হবে, কনজেশন অ্যারাউন্ড দ্য কর্নিয়া অ্যান্ড আই ফ্যাটিগ। তাহলে এখানে আমাদের অনেকগুলো কমপ্লিকেশন অ্যারাইজ করছে। তার সাথে আছে ক্রনিক ইফেক্ট অন হেলথ ইনক্লুডিং মিনাস নিয়াস্টিগমাস। বিশেষ করে এই ক্রনিক ইফেক্ট অন হেলথ ইনক্লুডিং মিনার্স নিয়াস্টিগমাস, এটা আসলে হয় যারা কোল মাইনিং এ কাজ করে, বিশেষ করে কয়লা খনিতে যারা কাজ করে তাদের কিন্তু খুব কমন হলো মিনার্স নিয়াস্টিগমাস। আর যখন আমরা অতিরিক্ত লাইটের মধ্যে থাকি সেটাও কিন্তু আমাদের আইতে কি করে, আই স্ট্রেন করতে পারে, সেখানেও আই পেইনও করে। দেন নয়েস, আমাদের কিছু ইন্ডাস্ট্রি আছে সেখানে অনবরত প্রচন্ড রকমের শব্দ হয়, আমাদের অন্যান্য যদি সেফটি মেজার না নেওয়া হয় তাহলে দেখা যায় যে অ্যাডভার্স হেলথ ইফেক্ট দেখা দেয়, অডিটরি হেলথ ইফেক্ট। সেটা কিছু অডিটরি ইফেক্টও হতে পারে, কিছু নন অডিটরি ইফেক্টও আছে। অডিটরি ইফেক্টে কি আছে, অডিটরি ইফেক্ট উইচ কনসিস্ট অফ টেম্পোরারি অর পার্মানেন্ট হিয়ারিং লস। তাহলে অডিটরি ইফেক্টে নয়েসের জন্য, এক্সেসিভ নয়েসের জন্য যেটা হয়, টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট হিয়ারিং লস হতে পারে। আর নন অডিটরি ইফেক্টের ক্ষেত্রে কি আছে, হুইচ কনসিস্ট অফ নার্ভাসনেস, ফ্যাটি, ইন্টারফারেন্স উইথ কমিউনিকেশন বাই স্পিচ, ডিক্রিজ ইফিসিয়েন্সি অ্যান্ড অ্যানোয়েন্স। তোমরা দেখবা যে যখন প্রচন্ড শব্দ হয় তখন কিন্তু আমাদের কারোর সাথে কারো কমিউনিকেশন, যে কোনো ধরনের কমিউনিকেশনে আমাদের প্রবলেম হয়, আমরা ঠিকঠাক মতো কথা যেরকম বলতেও পারি না, কথা শুনতেও পারি না, আর এই জায়গাতেও কি হচ্ছে, ডিক্রিজ ইফিসিয়েন্সি অ্যান্ড অ্যানোয়েন্স। এবং নয়েজটা কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, বিশেষ করে আমাদের কিছু জায়গা আছে, কিছু ওয়ার্কার আছে যেখানে দেখা যায় যে আমরা নর্মালি দেখি কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইট ভাঙাচ্ছে বা মিক্সিং হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু হিউজ আমাদের নয়েজ থাকছে। দেন আছে হলো ভাইব্রেশন। ভাইব্রেশন এগুলো তো সবই বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের ক্ষেত্রে, কারণ ভাইব্রেশনটা নর্মালি তো আমরা অন্য জায়গায় পাবো না, ইন্ডাস্ট্রিতে আমরা ভাইব্রেশনটা পাচ্ছি। ভাইব্রেশনের ক্ষেত্রে কি হয়, ভাইব্রেশন একটা কমন সিমটম হলো ভাইব্রেশন হোয়াইট ফিঙ্গার্স, এটাকে ভাইব্রেশন হোয়াইট ফিঙ্গার্স বলে। এক্সপোজার অফ ভাইব্রেশন মে অলসো প্রডিউস ইঞ্জুরিজ অফ দ্য জয়েন্ট অ্যান্ড হ্যান্ডস, এলবো অ্যান্ড শোল্ডার। তাহলে দেখো ভাইব্রেশনের ক্ষেত্রে কমনলি হচ্ছে হলো ভাইব্রেশন হোয়াইট ফিঙ্গার্স, এটা পুরোটা নামই হলো ভাইব্রেশন হোয়াইট ফিঙ্গার্স। এক্সপোজার অফ ভাইব্রেশন মে অলসো প্রডিউস ইঞ্জুরিজ অফ দ্য জয়েন্ট, জয়েন্ট ইঞ্জুরিও হতে পারে, হ্যান্ড, এলবোস অ্যান্ড শোল্ডার। এরপরে আছে দেখো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কোন ইন্ডাস্ট্রি থেকে কোন বিভিন্ন রকমের আছে আমাদের ওয়ার্কার আছে যারা আল্ট্রাভায়োলেট রেডিয়েশনে এক্সপোজ হয়। আল্ট্রাভায়োলেট রেডিয়েশনে এক্সপোজ হলে কি হতে পারে, ইন্টেন্স কনজাংটিভাইটিস, আর একটা হলো কেরাটাইটিস। কেরাটাইটিস এর ক্ষেত্রে কি আছে, ওয়েল্ডার ফ্ল্যাশ বলা হয় এটাকে। এরপরে আছে দেখো আয়োনাইজিং রেডিয়েশন, একটা হলো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, দেন আছে আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশনের ক্ষেত্রে কি হয়, জেনেটিক চেঞ্জ হতে পারে, কারণ এই আয়োনাইজিং রেডিয়েশনটা তখন তখনই বোঝা যায় না, কিন্তু
পরবর্তীতে তার ইফেক্টটা দেখা যায় তার জীবনে, তার ইফেক্ট গুলো দেখা যায়। একটা হলো জেনেটিক চেঞ্জ হতে পারে, কোনো ম্যালফরমেশন হতে পারে, তার যে কোনো রকমের ক্যান্সার ডেভেলপ করতে পারে, লিউকোমিয়া ক্যান্সারের একটা টাইপ, ডেপ্রিয়েশন হতে পারে, আলসারেশন হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটা হলো স্টেরিলিটি ডেভেলপমেন্ট করতে পারে আমাদের, সেটা মেইলেরও হতে পারে ফিমেলও হতে পারে, অ্যান্ড ইন এক্সট্রিম কেস ডেথ। এবং আয়োনাইজিং রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশনে যারা এক্সপোজার হয় নর্মালি তাদের অনেকগুলো ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া হয়, তার সাথে আরেকটা জিনিস দেওয়া হয় যে কিছু তাদের একটা আয়োনাইজিং রেডিয়েশন যে মিজার করে এরকম একটা মিটার দেওয়া হয় যে একটা ওয়ার্কার কতটা আসলে রেডিয়েশন এক্সপোজার হয়েছে, কারণ তার একটা টার্ম থাকে, সেই টার্মে কতটুকু পর্যন্ত সে রেডিয়েশনের এক্সপোজার হতে পারবে, যেখানে তার এই জিনিসগুলো হবে না সেই জিনিসটাই মিজার করা হয়। অ্যাডভান্স যে কোনো জায়গাতে যখন আয়োনাইজিং রেডিয়েশনটা হয় সেই জায়গাতে এই প্রোটেক্টিভ যেটা মিজারে মিজার এটা থাকে, ডিভাইসটা যে থাকে এটা সবাইকে দেওয়া হয়, পকেটে থাকে ছোট একটা ডিভাইস। এরপরে আছে আমাদের ফিজিক্যাল এজেন্ট গেল, এরপরে আছে আমাদের কেমিক্যাল ফিজিক্যাল হ্যাজার্ড, এরপরে আছে আমাদের কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ডেরও অনেকগুলো জিনিস আছে, এর মাঝখানে কেমিক্যাল হ্যাজার্ডটা আমাদের কি কি ভাবে আমাদেরকে হ্যাজার্ড করে, একটা হলো সেটা লোকাল অ্যাকশন করতে পারে। লোকাল অ্যাকশন কি, যেটা আমাদের ডিরেক্টলি কোনো কেমিক্যাল এজেন্টের সাথে আমাদের স্কিন লাগলো বা আমাদের যে কোনো একটা বডির কোনো পার্ট লাগলো সেটা, আর আরেকটা হতে পারে সেটা ইনহেলেশন, যে জায়গাটায় কাজ করছে এরকম কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বা কেমিক্যাল নিয়ে কাজ করছে ল্যাবে কাজ করছে সেখানেও কিন্তু ইনহেলেশনও যেতে পারে, আরেকটা হলো ইনজেকশন যেটা আমাদের ভিতরেও চলে যেতে পারে, খাবারের সাথে চলে যেতে পারে, হাতের সাথে চলে যেতে পারে। লোকাল অ্যাকশনের ক্ষেত্রে কি হয়, বাই প্রাইমারি প্রাইমারি ইরিটেন্ট অ্যাকশন সাম কজেস ডার্মাটাইটিস বাই অ্যান অ্যালার্জিক রিয়েকশন। প্রাইমারি ইরিটেন্ট অ্যাকশনের মধ্যে আছে আমাদের ডার্মাটাইটিস হতে পারে, সেটা কি অ্যালার্জিক রিয়েকশনের জন্য ডার্মাটাইটিস হতে পারে। আরেকটা হলো সাম কেমিক্যাল পার্টিকুলারলি দা অ্যারোমেটিক নাইট্রো অ্যান্ড অ্যামাইনো কম্পাউন্ড সাচ এস টিএনটি অ্যান্ড অ্যালানাইন আর অ্যাবজর্ব থ্রু দ্য স্কিন অ্যান্ড কজেস সিস্টেমিক ইফেক্ট। এই জায়গাটায় দেখো যে এই অ্যারোমেটিক নাইট্রো আর অ্যামাইনো কম্পাউন্ড গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কি করতে পারে, অ্যাবজর্ব হয় থ্রু দ্য স্কিন অ্যান্ড কজেস সিস্টেমিক ইফেক্টস। এটা ছিল আমাদের লোকাল অ্যাকশন। নেক্সট আছে ইনহেলেশন। ইনহেলেশনে অনেক কিছু আমরা নিতে পারি। ইনহেলেশনে ফার্স্টে হলো ডাস্ট, ডাস্ট ইনহেলেশনে আমাদের কি হচ্ছে, ডাস্ট ইনহেলেশনে নিউমোকোনোসিস হতে পারে, সিলিকোসিস হতে পারে, অ্যানথ্রাকোসিস হতে পারে। তার সাথে আছে হলো গ্যাসেস, গ্যাসেস এর ক্ষেত্রে কি হয়, গ্যাসেস আর সামটাইম ক্লাসিফাইড অ্যাজ সিম্পল গ্যাস। সিম্পল গ্যাস আমরা কোনটাকে বলি, যেমন হাইড্রোজেন অক্সিজেন, এগুলো হলো আমাদের সিম্পল গ্যাস। এছাড়াও আছে কিছু এক্সপেকশিয়া, তো আমরা জানি যে এক্সপেকশিয়া কি হয়, সেরকম এক্সপেকশিয়েটিং গ্যাসেস আছে যেমন কার্বন মনোক্সাইড, সায়ানাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন এটসেট্রা, অ্যান্ড অ্যানেস্থেটিক গ্যাস, এক্সাম্পল হলো ক্লোরোফর্ম, ইথার, ট্রাইক্লোরো ইথাইলিন। এগুলো আমাদের অ্যাডভার্স হেলথ ইফেক্ট করছে। নেক্সট আছে হলো মেটালস অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস, এগুলো কি কি আছে, যেমন আছে হলো আমাদের লেড আছে, লেডটা আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিতে খুব বেশি ইউজ হয় সেই জন্য মেটাল অ্যান্ড দেয়ার কম্পাউন্ড এর মধ্যে আমাদের এই কেমিক্যাল এজেন্টে লেডটা অবশ্যই প্রথমেই থাকবে, লেডটা বলতেই হবে। এরপরে আছে অ্যান্টিমনি, আর্সেনিক, বেরিলিয়াম, ক্যাডমিয়াম এটসেট্রা। এরপরে দেখো আছে ইনজেকশন। ইনজেকশনটা কি, অকুপেশনাল ডিজিজ মে অলসো রেজাল্ট ফ্রম দ্য ইনজেকশন অফ দ্য কেমিক্যাল সাবস্টেন্স সাচ এজ লেড, মার্কারি, আর্সেনিক, জিঙ্ক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, ফসফরাস। তাহলে ইনজেকশনের ক্ষেত্রে অনেকগুলো জিনিস হচ্ছে, এবং সেই কি কি জিনিস ইনজেকশনে আমাদের হেলথ হ্যাজার্ড করে সেটা লেড হতে পারে, ইনহেলেশনে লেড যেরকম ইনহেলেশনেও যাচ্ছে সেরকম কিন্তু আমাদের ইনজেকশনও যেতে পারে।
সাথে মার্কারের কাছে আর্সেনিক আছে, জিঙ্ক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, ফসফরাস এটসেট্রা। এন্ড বায়োলজিক্যাল হ্যাজার্ড, বারবার করে বলেছি আমাদের বায়োলজিক্যাল হ্যাজার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের এগ্রিকালচার ওয়ার্কার যেহেতু বায়োলজিক্যাল হ্যাজার্ডে বেশি এক্সপোজড। দ্য অকুপেশনাল ডিজিজ ইন ইজ ক্যাটাগরি আর ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস, এনথ্রাক্স, হাইড্রোসিস, সিটাকোসিস, টিটেনাস, এনকেফালাইটিস, ফাঙ্গাল ইনফেকশন, সিস্টোসোমিয়াসিস। এখানে দেখো সিটাকোসিস, সিটাকোসিসটা কি হয়, এটাকে আমরা বলি হলো এক ধরনের প্যারট ডিজিজ। যারা প্যারট বা ম্যাকাও এগুলো নিয়ে কাজ করে, বিশেষ করে যারা পাখিদেরকে নিয়ে বা বিজনেস করে বা পাখিদের নিয়ে কাজ করে, সেটা জুতেও হতে পারে, বার্ড যেগুলো আছে সেখানে হতে পারে, সেই জায়গাতে একরকমের ডিজিজ হয়, সেটাকে বলি সিটাকোসিস। দেন টিটেনাস, এনকেফালাইটিস, ফাঙ্গাল ইনফেকশন, সিস্টোসোমিয়াসিস। দেন পার্সন ওয়ার্কিং এবং অ্যানিমেল প্রোডাক্ট, এক্সাম্পল হলো এনিমেল প্রোডাক্ট কি, কেউ হয়তো বা পোলট্রিতে ডিরেক্টলি কাজ করছে, তাছাড়া অনেকেই কাজ করে হলো হেয়ার নিয়ে, যারা আমাদের এনিমেল আছে সেগুলো হেয়ার নিয়ে, উল, হাইডস, এগুলো নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রেও হতে পারে। অ্যান্ড এগ্রিকালচার ওয়ার্কার আর স্পেশালি এক্সপোজ টু বায়োলজিক্যাল হ্যাজার্ড। তাহলে অনেকগুলো জায়গাতে আমাদের কিন্তু অনেকগুলো ওয়ার্কারই কিন্তু আমাদের বায়োলজিক্যাল হ্যাজার্ডে এক্সপোজ হচ্ছে, বায়োলজিক্যাল হ্যাজার্ডটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেন মেকানিক্যাল হ্যাজার্ড, দ্য মেকানিক্যাল হ্যাজার্ড ইন ইন্ডাস্ট্রি সেন্টার রাউন্ড মেশিনারি প্রোটিউডিং অ্যান্ড মুভিং পার্টস, অ্যাবাউট 10% অফ অ্যাক্সিডেন্ট ইন ইন্ডাস্ট্রি আর সেড টু বি ডিউ টু মেকানিক্যাল কজ। তাহলে এই মেকানিক্যাল হ্যাজার্ডের ক্ষেত্রে আমরা ম্যান অ্যান্ড মেশিনের যে এনভায়রনমেন্ট, সেখানেও আমরা পড়েছিলাম যে আমাদের মেশিনারির যে পার্ট গুলো আছে, বিশেষ করে আনগার্ড পার্টস গুলো মেশিনের, এবং সাথে আছে প্রোটোডিং অ্যান্ড মুভিং পার্ট যেটা আছে, বা পোর ইনস্টলেশন যদি থাকে সেই ক্ষেত্রে, সেগুলো হলো আমাদের মেকানিক্যাল হ্যাজার্ড। এবং সেটা আগেও বলেছি যে 10% আমাদের মেকানিক্যাল যে 10% ইন্ডাস্ট্রি অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের এই মেকানিক্যাল কজের জন্য হচ্ছে। এরপর আরেকটা জিনিস, সেটা হলো খুবই ইম্পর্টেন্ট, এটা হলো সাইকোসোশাল হ্যাজার্ড। এই হ্যাজার্ডটা একটু ডিফারেন্ট, সাইকোসোশাল হ্যাজার্ড। সাইকোসোশাল হেলথ ইফেক্ট ক্যান বি ক্লাসিফাইড ইন টু মেইন ক্যাটাগরিজ। এই যে সাইকোসোশাল হ্যাজার্ডটা আছে, সেইটাকে আমরা দুইটা ভাগে মেইনলি ভাগ করে, একটা হলো সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ। বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে দেখা যায় তার সাইকোলজিক্যাল বা বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, সেগুলো কেমন হচ্ছে, একটা হলো ইনক্লুডিং হস্টালিটি, এগ্রেসিভনেস, এংজাইটি, ডিপ্রেশন, টায়ার্ডনেস, অ্যালকোহলিজম, ড্রাগ অ্যাবিউজ, একটা হলো সিকনেস, অ্যাবসেন্টিজম। এগুলো হলো আমাদের সাইকোসোশ্যাল হ্যাজার্ড। এবং এই সাইকোসোশ্যাল হ্যাজার্ডে দুই রকমের চেঞ্জ, একটা হলো সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ, আর একটা হলো সাইকোসোমাটিক ইল হেলথ। তো সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জের মধ্যে আমাদের বিহেভিয়ার চেঞ্জ কি হচ্ছে, কেউ হস্টালিটি হয়ে পড়ছে, এগ্রেসিভনেস, এংজাইটি, ডিপ্রেশন, টায়ার্ডনেস, অ্যালকোহলিজম, ড্রাগ অ্যাবিউজ, সিকনেস, অ্যাবসেন্টিজম। অ্যান্ড সাইকোসোমাটিক ইল হেলথ ইনক্লুডিং ফ্যাটিগ, হেডেক, পেন ইন দ্য শোল্ডার, নেক অ্যান্ড ব্যাক, তার সাথে থাকতে পারে ওদের হাইপার টেনশন অ্যান্ড পেপটিক আলসার ডিজিজ। এগুলো ছিল আমাদের হ্যাজার্ড গুলো, আমরা 5 টাইপের হ্যাজার্ড পড়েছিলাম। এই হ্যাজার্ড যা রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আরেকটা আমাদের ইম্পর্টেন্ট টপিক ছিল অকুপেশনাল ডিজিজ। নামটা দেখে আমরা বুঝতে পারি যে অকুপেশনাল ডিজিজটা কি, কোনো কাজের সাথে কোনো অকুপেশনের সাথে আমাদের ডিজিজের যে রিলেশন সেটা। অকুপেশনাল ডিজিজটা আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, শুধু যে আমাদের এখানে পরীক্ষায় পাশের জন্য সেটা ইম্পর্টেন্ট সেটা না। যখন আমরা জিপি প্র্যাকটিস করি, ক্লিনিশিয়ান যারা আছে তাদের যখনই তারা প্রেসক্রিপশন করে, যেমন তারা নেম, এইজ, সেক্স, নেমটা তো অবশ্যই নিতে হয়, এটাও একটা নর্মস, একজন মানুষের নাম জানা, সাথে হলো এইজ, সেক্স, পরের যে একটা
একটা পয়েন্ট থাকে, সেটাই কিন্তু থাকে আমাদের অকুপেশন। অকুপেশন কেন আমরা অকুপেশনটাকে নিই, কারণ অকুপেশনের সাথে অনেকগুলো ডিজিজ রিলেটেড থাকে। কারণ অকুপেশন দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে তার কি কি ধরনের ডিজিজ হতে পারে, সেই জন্য আমরা কিন্তু অকুপেশন এই জিনিসটা কিন্তু রেখে দিই যে অকুপেশন একটা টার্ম থাকে, যে অকুপেশনটা আমাদের নিতে হয়, জানলে পরে আমাদের জন্য ট্রিটমেন্টে সুবিধা হয়। তো অকুপেশনাল ডিজিজ আর ইউজুয়ালি ডিফাইন্ড অ্যাজ ডিজিজ অ্যারাইজিং আউট অফ অর ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট। তাহলে কি আমাদের ডিজিজটা যখন আমরা কাজ করছি বা কাজের বাইরে আসছি, তখন যে ডিজিজটা হচ্ছে সেই কাজটা রিলেটেড, সেই পেশাটা রিলেটেড, সেটাই হলো অকুপেশনাল ডিজিজ। অকুপেশনাল ডিজিজ ওভারঅল প্যাথোলজিক্যাল কন্ডিশন ইনক্লুডেড বাই প্রলং ওয়ার্ক সাচ অ্যাজ এক্সেসিভ এক্সার্শন অর এক্সপোজার টু হার্মফুল ফ্যাক্টর্স ইনহেরিটেড ইন ম্যাটেরিয়ালস ইকুইপমেন্ট অর দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আমরা যে জিনিসগুলো হ্যাজার্ড বা এনভায়রনমেন্ট যেগুলো পড়ে আসছি সেই জিনিসগুলোর কথাই বলছি, সেই সব জিনিসের কারণে যে ডিজিজগুলো আমাদের হয় সেই কন্ডিশনটাকে আমরা বলি অকুপেশনাল ডিজিজ। এই অকুপেশনাল ডিজিজ আবার অনেক রকমের আছে, অনেকটা আমাদের যে অকুপেশনাল হ্যাজার্ড যেগুলো আছে তার সাথে অনেকটা কাছাকাছি সিমিলার, এবং ব্রিটেনের জন্য অকুপেশনাল ডিজিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অকুপেশনাল ডিজিজের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আসলে কি। অকুপেশনাল ডিজিজ হ্যাভ এ লং লেটেন্ট পিরিয়ড। আমাদের যে অকুপেশনাল ডিজিজ গুলো আছে এগুলো কিন্তু একদিনের এক্সপোজারে হয়ে যায় না, এগুলো কিন্তু দীর্ঘদিনের এক্সপোজারে কিন্তু এই ডিজিজ গুলো হয়, মানে এখানে লং লেটেন্ট পিরিয়ড, যখন আমাদের একটা এজেন্ট ঢুকছে এবং আমাদের ক্লিনিক্যাল সাইন্স সিমটম অ্যাপিয়ার করছে, তার মাঝখানে যে লেটেন্ট পিরিয়ডটা সেটা কিন্তু একটা লং টাইম থাকবে এই আমাদের অকুপেশনাল ডিজিজের ক্ষেত্রে। আরেকটা হলো সামটাইমস দে স্প্রেড রেপিডলি, স্পেশালি ইনফেকশিয়াস ডিজিজ। আরেকটা জিনিস হলো যে অকুপেশনাল ডিজিজের ক্ষেত্রে যদি কোনো ইনফেকশিয়াস ডিজিজ হয় কোথাও, সেটাকে তো খুবই র্যাপিডলি সে স্প্রেড করে, কারণ কি একটা জায়গায় প্রচুর লোক একসঙ্গে কাজ করে। অ্যান্ড মোস্ট অকুপেশনাল ডিজিজ ক্যানট বি ট্রিটেড, যেসব অকুপেশনাল ডিজিজ গুলো আছে অনেকগুলো আমাদের ট্রিটমেন্ট নাই, বাট আমাদের ম্যাক্সিমাম যে অকুপেশনাল ডিজিজ আছে সেগুলো আমরা ট্রিটমেন্টে না যেতে পারলেও সবগুলোকে আমরা প্রিভেনশন করতে পারি। এই জন্যই বলছিলাম যে আগে যে অকুপেশনাল হেলথ এটা কিন্তু আমাদের একটা প্রিভেন্টিভ মেডিসিনের একটা পার্ট। অকুপেশনাল ডিজিজ, অকুপেশনাল ডিজিজ, এই যে অকুপেশনাল ডিজিজ গুলো আছে তার অনেকগুলো সাব টাইটেল আছে, এমন আছে যে রিটেন পরীক্ষা আমাদের প্রত্যেকটাই আসে, আবার অনেক সময় আসে যে অকুপেশনাল ডিজিজ ডিউ টু ফিজিক্যাল এজেন্টে কি আছে বা কেমিক্যাল এজেন্টে কি আছে, এভাবে আলাদা আলাদা করে আসে। অকুপেশনাল ডিজিজ ডিউ টু ফিজিক্যাল এজেন্ট, এটা কিন্তু আমরা অনেকটা আগে পড়ে এসেছি, একটা ছিল কি দ্য ডিরেক্ট ইফেক্ট অফ হিট এক্সপোজার আর বার্নস। যখন আমাদের হিটটা ডিরেক্ট, যদি হিটটা আমাদের এক্সপোজার থাকে অকুপেশনের ক্ষেত্রে, সেখানে হতে পারে বার্ন হতে পারে, হিট এক্সজশন হতে পারে, হিট স্ট্রোক হতে পারে, হিট ক্রাম্পস হতে পারে। আর ইনডিরেক্ট ইফেক্ট কি বলেছিলাম, যে বলেছিলাম আমাদের ইফিসিয়েন্সিটা ডিক্রিজ করে, ইনক্রিজ করে আমাদের ফেটিক অ্যান্ড এনহেন্স অ্যাক্সিডেন্ট। আর কোল্ড এর ক্ষেত্রে কি হচ্ছে, ট্রেঙ্ক ফুট হতে পারে, তারপরে হতে পারে ফ্রস্ট বাইট হতে পারে, আর চিল ব্লেন্ডস হতে পারে, এগুলো আমাদের কোল্ড এর ক্ষেত্রে। এরপরে আছে দেখো লাইট, লাইটের ক্ষেত্রে কি করে অকুপেশনাল ডিজিজ এর ক্ষেত্রে আমরা বলি যে অকুপেশনাল ক্যাটারেক্ট অ্যান্ড মিনাস নিয়াস্টিগমাস। নয়েস এর ক্ষেত্রে অকুপেশনাল ডিফনেস হতে পারে, প্রেশার, প্রেশারের ক্ষেত্রে কিসন ডিজিজ হতে পারে, ইয়ার এম্বলিজম হতে পারে। কিসন ডিজিজটা কি হয়, কিসন ডিজিজটা ম্যাক্সিমাম অকুপেশনে কাদের হয়, ড্রাইভার যারা আছে ড্রাইভারদের এই কিসন ডিজিজটা বেশি হয়। অ্যান্ড রেডিয়েশন, রেডিয়েশন এক্সপোজারের ক্ষেত্রে কি হতে পারে, ক্যান্সার হতে পারে, লিউকোমিয়া হতে পারে, পেনসাইটোপেনিয়া হতে পারে। মেকানিক্যাল ফ্যাক্টরস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে নর্মালি ইঞ্জুরিজ অ্যান্ড অ্যাক্সিডেন্ট হতে পারে। আর ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির ক্ষেত্রে বার্ন হতে পারে। এটা গেল আমাদের, আগেটা গেল ফিজিক্যাল এজেন্ট, ডিজিজ ডিউ টু ফিজিক্যাল এজেন্ট।
দেন আছে ডিজিজ ডিউ টু কেমিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্টের ক্ষেত্রে অনেক কিছুই আছে, তার মধ্যে গ্যাস আছে, কিছু গ্যাসেস, গ্যাসেস এর মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোক্লোরাইড, নাইট্রাস, সালফার ডাইঅক্সাইড, কজেস গ্যাস পয়জনিং। তাহলে এই গ্যাসগুলো একটা করতে পারে, গ্যাস পয়জনিং করতে পারে। এরপরে আছে হলো কিছু ডাস্ট, ডাস্টের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলছি কেমিক্যাল এজেন্ট। ডাস্টের মধ্যে ডাস্ট গুলোকে আমরা কি বলি, নিউমোকোনোসিস। এই ক্ষেত্রে আমরা নিউমোকোনোসিস টাই বেশি বলি। এই ডাস্ট গুলো আবার দুই রকম আছে, একটা হলো ইনঅর্গানিক ডাস্ট আর একটা আছে অর্গানিক বা ভেজিটেবল ডাস্ট। ইনঅর্গানিক ডাস্টে কি কি আছে আমাদের, কোল ডাস্ট আছে, সিলিকা, অ্যাসবাস্টস অ্যান্ড আয়রন। সিলিকা কি, কোল ডাস্ট কি করছে আমাদের, অ্যানথ্রাকোসিস করছে। আমাদের ডিজিজ কন্ডিশনটা হলো অ্যানথ্রাকোসিস, সিলিকার ক্ষেত্রে সিলিকোসিস, অ্যাসবাস্টস কি করছে, অ্যাসবাস্টোসিস, সাথে লাং ক্যান্সার থাকছে। আয়রন করছে কি, আয়রন আমাদের সিডারোসিস করছে। অর্গানিক ডাস্ট, অর্গানিক ডাস্টের ক্ষেত্রে কি আছে, কেন ফাইবার, কটন ডাস্ট, টোবাকো, হে অর গ্রেন ডাস্ট। কেন ফাইবার করছে আমার বেগাসোসিস, কটন ফাইবার বাইসিনোসিস, টোবাকো টোবাকোসিস, এন্ড হে অর গ্রেন ডাস্ট যেটা আছে সেটা করছে ফার্মার্স লাং। আমাদের রিটেনের জন্য এই ডাস্ট, ডাস্ট বর্ন যেগুলো আমাদের ডিজিজ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু দুই রকম করেই আসতে পারে, একটা হলো নিউমোকোনোসিস হিসেবেও আসতে পারে, আবার ডাস্ট হিসেবেও আসতে পারে। এখানে কিন্তু আবার তারপর সাব ডিভিশন করে অনেক সময় আসে, অর্গানিক ডাস্টে আমাদের কি কি ডিজিজ হচ্ছে আর আমাদের ইনঅর্গানিক ডাস্টে কি কি ডিজিজ হচ্ছে। তাহলে অর্গানিক ইনঅর্গানিক আমরা এভাবে ভাগ করেই বলবো। এছাড়া আর কি আছে, গ্যাসেস এর মধ্যে মেটালস অ্যান্ড দেয়ার কম্পাউন্ড, টক্সিক হ্যাজার্ড ফ্রম লেড, মার্কারি, ক্যাডমিয়াম, ম্যাঙ্গানিজ, বেরিলিয়াম, আর্সেনিক, ক্রোমিয়াম এটসেট্রা। কেমিক্যাল এর মধ্যে আছে এসিড, অ্যালকালাইজ অ্যান্ড পেস্টিসাইড। সলভেন্টে কি আছে, কার্বন বাইসালফাইড, বেনজিন অ্যান্ড ক্লোরোফর্ম। নেক্সট আমাদের ডিজিজ ডিউ টু বায়োলজিক্যাল এজেন্ট। এই বায়োলজিক্যাল এজেন্টে কি আছে, ব্রুসেলোসিস, এই কথাগুলো আমরা আগেই পড়েছি, কিন্তু প্রত্যেকটা জিনিসে আমাদের আলাদা আলাদা করে আবারও পড়তে হবে, কারণ আমাদের এভাবেই রিটেন বা ভাইবাতে জিজ্ঞেস করা হয় এবং প্রত্যেকটাতে আমরা আলাদা আলাদা করে জানবো। ওখানে ছিল আমাদের কি কি এজেন্টে কি হচ্ছে এজেন্টের জন্য, আর এই জায়গায় হচ্ছে আমাদের ডিজিজ কন্ডিশন গুলো, এখানে কি কি ডিজিজ হচ্ছে আমরা শুধু ডিজিজের নামগুলো পড়ছি। ডিজিজ ডিউ টু বায়োলজিক্যাল এজেন্ট, ব্রুসেলোসিস হতে পারে, লেপ্টোস্পাইরোসিস, অ্যানথ্রাক্স, একটিনোমাইকোসিস, টিটেনাস অ্যান্ড এনকেফালাইটিস। এটা কি ছিল আমাদের বায়োলজিক্যাল এজেন্টের ক্ষেত্রে ছিল। অ্যান্ড অকুপেশনাল ক্যান্সার, অকুপেশনাল ক্যান্সার কি কি হচ্ছে, অকুপেশনাল ক্যান্সার মেইনলি আমাদের 75% ক্যান্সার হয় অকুপেশনাল ক্যান্সার যেটা আছে সেটা হলো ক্যান্সার অফ স্কিন, দেন আছে লাং অ্যান্ড ব্লাডার। নেক্সট আছে আমাদের অকুপেশনাল ডার্মাটোসিস। এই ডার্মাটোসিস কে দেখা যায় যে আমাদের যে কেমিক্যাল এজেন্ট আছে সেটার জন্য আমাদের লোকাল যে অ্যাকশন ইরিটেন্ট সেটা সেই জায়গা থেকে হতে পারে। কি কি হতে পারে, এক হলো ডার্মাটাইটিস হতে পারে, এক্সিমা হতে পারে। দেন ডিজিজ অফ ফিজিক্যাল অরিজিন, ফিজিক্যাল অরিজিনের ক্ষেত্রে আমাদের আছে হাইপারটেনশন অ্যান্ড পেপটিক আলসার ডিজিজ। এখানে আমরা অকুপেশনাল যে ডিজিজ গুলো পড়েছে তার মধ্যে আমরা একটু ভাস্ট যে ডিজিজ গুলো আমরা পড়বো সেটা হলো নিউমোকোনোসিস এর আন্ডারে কি কি ধরনের ডিজিজ আমাদের আছে, সেগুলো আমাদের প্রত্যেকটাই আলাদা আলাদা করে সেপারেটলি আমাদের রিটেনে আসছে, সেপারেট সময়ে আসছে, এবং দেখা যায় যে এক টার্মে না আসলে আরেকটাতে আসছে। বিশেষ করে নিউমোকোনোসিস এর যে ডিজিজ গুলো আছে সেই ডিজিজ গুলো সবগুলোই আসছে, কোনো না কোনো টার্মে আসছেই। নিউমোকোনোসিস প্রথমে আমাদের একটা কোশ্চেন থাকে, রিটেন কোশ্চেন ভাইবাতে তো ডেফিনেটলি থাকে, যে নিউমোকোনোসিস কাকে বলে, নিউমোকোনোসিসটা আসলে কি। ডাস্ট উইদ ইন সাইজ রেঞ্জ অফ 0.5 to 3 micron, তাহলে যে ডাস্ট গুলো, ডাস্ট পার্টিকল গুলো থাকতেছে হলো 0.5 to 3 micron, খুবই ছোট ফাইন ডাস্ট, ইজ এ হেলথ হ্যাজার্ড প্রডিউসিং
after a variable period of exposure, a lung disease known as pneumoconiosis. আরেকটা জিনিস বলেছিলাম, আমাদের যে অকুপেশনাল ডিজিজ গুলো যেগুলো আছে সেগুলো আমাদের লং টাইম এক্সপোজারের ক্ষেত্রে হয়। আমাদের কিন্তু একদিনে নিউমোকোনোসিস বা আমরা একটু ডাস্ট নিলাম হয়ে যাবে না, এটা আমাদের অনেকটা সময় এক্সপোজার থাকতে হবে, ভেরিয়েবল পিরিয়ড আমাদের এক্সপোজার থাকতে হয়। সেখানে কি হয়, এ লাং ডিজিজ নোন অ্যাজ নিউমোকোনোসিস উইচ মে গ্রেজুয়ালি ক্রিপল এ ম্যান বাই রিডিউসিং হিজ ওয়ার্কিং ক্যাপাসিটি ডিউ টু ফাইব্রোসিস অ্যান্ড আদার কমপ্লিকেশন। এই জায়গাটা কি হচ্ছে যে আমাদের লাং কে ইফেক্ট করছে, লাং কে ইফেক্ট করে কি করে, লাং কে ইফেক্ট করে তার কার্যক্ষমতা কমায় দেয়। এখানে লাং যে প্যারেনকাইম আছে, এলভিওলার আছে, সেখানে কি হচ্ছে ফাইব্রোসিস হয়ে যায়। ফাইব্রোসিস হয়ে যায় তাহলে কি হয়, শর্টনেস অফ ব্রেথটা বেশি হয়, অ্যান্ড আদার কমপ্লিকেশন হতে পারে। The hazardous effect of the dust on the lung depends upon a number of factors such as, এই যে আমাদের নিউমোকোনোসিস হচ্ছে বা নিউমোকোনোসিস বা অন্যান্য যে ডাস্ট বর্ন ডিজিজ গুলো বা লাং ডিজিজ গুলো হচ্ছে, সেখানে অনেকগুলো এই ডাস্ট গুলোর অনেকগুলো ফ্যাক্টর থাকছে, জিনিসগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। একটা হলো এদের কেমিক্যাল কম্পোজিশন কেমন, ডাস্টের ফাইননেসটা কেমন, সেটা কি বড় ডাস্ট না ছোট ডাস্ট সেটা ফাইননেস। আরেকটা হলো কনসেন্ট্রেশন অফ ডাস্ট ইন দা এয়ার, আমাদের যে এয়ার আছে তাতে এই ডাস্টের কনসেন্ট্রেশনটা কেমন। আরেকটা আছে পিরিয়ড অফ এক্সপোজার, আমরা আসলে কতটা সময় এক্সপোজ, অ্যান্ড হেলথ স্ট্যাটাস অফ দ্য পার্সন এক্সপোজ, এবং যে এক্সপোজ হচ্ছে সেই সাবসেপ্টেবল হোস্টের হেলথ স্ট্যাটাসটা কেমন। আমরা যখন ইপিডেমোলজিক্যাল ট্রায়াড পড়েছি, এখানে কিন্তু হোস্টের কিছু ফ্যাক্টর থাকে, সব হোস্টেরই কিন্তু একই রকম ভাবে ডিজিজ হয় না, একই এনভায়রনমেন্টে যদি এক্সপোজ থাকে সবাই কিন্তু একই রকম বা একই ডিগ্রির ডিজিজ কিন্তু তার হবে না, কারো বেশি হবে কারো কম হবে হয়তো বা কারো হবেই না, সেটা ডিপেন্ড করছে তার যে আমাদের পার্সন আছে, যে এক্সপোজ পার্সন আছে তার হেলথ স্ট্যাটাসটা মেইনলি কেমন। প্রিভেন্টিভ মেজার অ্যাজ এ হোল, যখন আমরা এই নিউমোকোনোসিস বা ডাস্ট বর্ন যে ডিজিজ গুলো আছে সেই ক্ষেত্রে আমাদের কি কি আমাদের প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি। দেয়ার ইজ নো কিওর ফর দিস কন্ডিশন, এমফাসিস শুড বি অন প্রিভেন্টিভ মেজার সাচ এস, দ্য ডাস্ট কন্ট্রোল করতে হবে, পার্সোনাল প্রোটেকশন মেজার্স নিতে হবে, বিশেষ করে মাস্ক পরতে হবে উইথ রেসপিরেটর, পিরিয়ডিক মেডিকেল চেক আপ। আরেকটা জিনিস আমরা অবশ্যই মনে রাখবো, আমাদের প্রত্যেক প্রত্যেকটা আমাদের অকুপেশনাল ডিজিজের ক্ষেত্রে বা প্রত্যেকটা এমপ্লয়ের ক্ষেত্রে আমাদের পিরিয়ডিক মেডিকেল চেক আপ ম্যান্ডেটরি, এটা আমাদের থাকতেই হবে, করতেই হবে। এরপরে আসতেছে সিলিকোসিস, তাহলে এটা গেল আমার নিউমোকোনোসিস। নিউমোকোনোসিস কাকে বলছে, শুধু এই ডেফিনেশনটা কোশ্চেন আসে, আবার নিউমোকোনোসিস যে ফ্যাক্টর গুলো আছে হওয়ার জন্য সেই ফ্যাক্টর গুলো আমাদের কোশ্চেনে আসছে, এবং আমাদের নিউমোকোনোসিস এর যে প্রিভেন্টিভ মেজার্স সেটাও কিন্তু আমাদের আসছে। দেন সিলিকোসিস, সিলিকোসিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ সিলিকোসিস এই সিলিকা যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের জায়গায় ইউজ হয়, তো এখানে এক্সপোজারের রেট কিন্তু অনেক বেশি, কারণ অনেকগুলো সেক্টরে সিলিকা থাকতে পারে। সিলিকোসিস ইজ দ্য মেজর কজেস অফ পার্মানেন্ট ডিসএবিলিটি অ্যান্ড মর্টালিটি। তাহলে দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে পার্মানেন্ট ডিসএবিলিটিও করতে পারে সিলিকোসিস, অ্যান্ড মর্টালিটিটাও বাড়ায় দিতে পারে। It is caused by the inhalation of dust containing free silica or silicon dioxide. শুধু যে সিলিকা থাকলে হবে সেটা না, যে ডাস্টের মধ্যে যদি আমাদের ফ্রি সিলিকা যেটা আছে সেটা অর সিলিকন ডাইঅক্সাইড যদি থাকে এবং সেটা আমরা ইনহেল করি অনেকটা বেশি সময়, তাহলে আমাদের সিলিকোসিস হতে পারে। এটা কোথায় কোথায় পাওয়া যায়, ফাউন্ড ইন মাইনিং ইন্ডাস্ট্রি, আমাদের মাইনিং ইন্ডাস্ট্রিতে পাওয়া যাচ্ছে, পটারি অ্যান্ড সিরামিক ইন্ডাস্ট্রি, সেন্ট ব্লাস্টিং যেখানে আমাদের বালু তোলা হয়, বালুর ক্ষেত্রে সেন্ট ব্লাস্ট করে তো নিচে থেকে বালু গুলো তোলা হয়, হ্যালো।
হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা এখন কি আমি, হ্যাঁ এটা শেষ করে তারপর আবার শেষ করে দিচ্ছি। আচ্ছা, ফাউন্ড ইন মাইনিং ইন্ডাস্ট্রি, পটারি অ্যান্ড সিরামিক ইন্ডাস্ট্রি, সেন্ট প্লাস্টিক, মেটাল গ্রাইন্ডিং। মেটাল গ্রাইন্ডিং বিভিন্ন ধরনের মেটাল যেগুলো আছে সেগুলো গ্রাইন্ডিং এর যেগুলো ইন্ডাস্ট্রি আছে সেগুলো, আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ওয়ার্কার অ্যান্ড আদার্স। তো তাহলে কতগুলো সেক্টর থেকে আমাদের এই ফ্রি সিলিকা এবং সিলিকা ডাইঅক্সাইড আমরা ইনহেল করতে পারি? অনেকগুলো ইন্ডাস্ট্রিতে আমাদের সিলিকা ইউজ হয়। দ্য ইনসিডেন্স অফ সিলিকোসিস ডিপেন্ডস আপন, এটাও আগের মতোই, কি কি কারণে সিলিকোসিস ইনসিডেন্স বেশি হতে পারে ডিপেন্ডস করছে কার কার উপরে। একটা হলো কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য ডাস্ট, সাইজ অফ দ্য পার্টিকেল, ডিউরেশন অফ দ্য এক্সপোজার অ্যান্ড ইন্ডিভিজুয়াল সাসেপ্টেবিলিটি, যেটা আমরা বললাম যে ওদের হোস্টের যে হেলথ স্ট্যাটাস যেটা আছে সেটা, পার্সন যে এক্সপোজ হচ্ছে তার হেলথ স্ট্যাটাস। আর ইনকিউবেশন পিরিয়ডটা এই সিলিকোসিস এর ক্ষেত্রে কেমন? দ্য ইনকিউবেশন পিরিয়ড মে ভেরি ফ্রম এ ফিউ মান্থ আপ টু 6 ইয়ার অফ এক্সপোজার। তাহলে দেখো ইনকিউবেশন পিরিয়ডটাও কিন্তু আমরা বলেছিলাম আগে যে এই ডিজিজ গুলার ক্ষেত্রে আমাদের পিরিয়ডটা কিন্তু অনেক বেশি, এখানে ভেরি করছে ফিউ মান্থ থেকে আমাদের 6 ইয়ার পর্যন্ত। ক্লিনিক্যাল সিমটম, সিলিকোসিস এর ক্ষেত্রে ক্লিনিক্যাল কি কি সিমটমস আছে? দ্য আর্লি ম্যানিফেস্টেশন আর ইরিটেন্ট কাফ থাকতে পারে, ডিপসিয়া অ্যান্ড পেইন ইন দ্য চেস্ট উইথ মোর অ্যাডভান্স ডিজিজ, ইম্পেয়ারমেন্ট অফ টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে কি ইম্পেয়ারমেন্ট অফ টোটাল লাং ক্যাপাসিটি কমনলি প্রেজেন্ট, অ্যাডভান্স স্টেজে যখন যাবে তখন আমাদের ইম্পেয়ারমেন্ট হতে পারে কি টোটাল লাং ক্যাপাসিটি যেটা আছে সেটাই আমাদের কমে যেতে পারে। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, এই সিলিকোসিস এর জন্য আমাদের প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মেজার কি নিব? দেয়ার ইজ নো ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর সিলিকোসিস, কিন্তু আমরা প্রিভেন্টিভ মেজার কি রিগোরিয়াস ডাস্ট কন্ট্রোল মেজার। একটা হলো সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন মানে কি যেখানে আমাদের সিলিকা ইউজ না করে যদি অন্য কিছু ইউজ করা যায় সেটা আমরা ইউজ করব। কমপ্লিট এনক্লোজার, গুড হাউস কিপিং, পার্সোনাল প্রোটেকটিভ মেজার্স। আর একটা হলো রেগুলার ফিজিক্যাল এক্সামিনেশন অফ ওয়ার্কার্স। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে পার্ট ওয়ান আমাদের অকুপেশনাল হেলথ এর ক্ষেত্রে। ইনশাল্লাহ নেক্সট যে ক্লাসটা আসবে সেটাতে আমরা অনেকটাই শেষ করে ফেলবো এটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল।